বন্ধুরা, আজকে আমরা এসেছি পাবনা জেলার সুধানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকার পদ্মা নদীর পাড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু জেলে ভাইরা নদীতে মাছ শিকার করছে। একজন জেলে ভাই চারও পাচ্ছে, এখানে কিছু জেলে ভাই তাদের জাল গোছাচ্ছে। আপনারা জানেন যে নদীতে মাছ ধরা খুব একটা সহজ কাজ না, একবার জাল টানলে খুব বেশি যে মাছ ধরা পড়ে তেমন না, তাই কয়েকবার জাল টেনে পাওয়া মাছগুলো নদীর পাড়ে ছোট একটি জাল দিয়ে ঘিরে জিয়ে রাখা হয়। এখন এই জেলে ভাইরা তাদের মারা মাছগুলো একত্র করছে। এখন বর্ষা মৌসুম, তাই নদীতে পানি বেশি, এ সময় মাছের আমদানিও বেশি থাকায় মাছ মারার এটাই উপযুক্ত সময়, তাই জাল টেনে মাছ ধরা হচ্ছে। এছাড়া দেশি বিভিন্ন পদ্ধতিতে ও বড়শি দিয়ে অনেকে ছোট বড় মাছ ধরে থাকেন। আবার জোয়ারের পানি যখন নেমে যেতে থাকবে তখন আরও বেশি মাছ পাওয়া যাবে। এই নদীতে বেশ কিছু দেশি প্রজাতির মাছ পাওয়া যায়, যেমন বোয়াল, রুই, কাতল, শোল, টাকি, আয়, বাম, পেলি, ট্যাংরা, গলসা, চিংড়ি, পাবদা, বাছা, এরকম আরো অনেক। এই মাছগুলো নদীর পানিতে পরিষ্কার করে, নোংরা আবর্জনা পরিষ্কার করে, বাছাই করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন এসব মাছের বাজারে খুব চাহিদা আছে, যার কারণে মাছগুলো অনেক দামেও বিক্রি হয়। এরপরে নদীর পানিতে মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। মাছগুলো নদীর পাড়ে তুলে আনা হচ্ছে, দল বেঁধে মাছগুলোর মধ্যে থেকে ময়লা আবর্জনা খুঁটে খুঁটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ, যেমন পিয়েলি, ট্যাংরা, চিংড়ি, পাবদা, বাছা, বেলে, যাকে স্থানীয় ভাষায় বেলে মাছও বলা হয়, এরকম আরও কয়েকটি প্রজাতির সুস্বাদু মাছ। বাছাই প্রক্রিয়া চলছে এখন। মাছগুলোকে আবার নদীর পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ও কমেন্টস করুন। ধন্যবাদ। Это завтрак, как это?